তৃণমূল কংগ্রেসের ঝাঁক সাংসদ তারা আপনার রাজ্যে আসছেন কি বলবেন? না না আসতেই পারে কোনো অসুবিধা নেই, ওরা রাজনীতি করে নিশ্চয়ই রাজনীতি আমরা রাজনীতি করি। ওনারা খেলা হবে দিবস পালন করবেন যেদিন আপনাদের আশীর্বাদ যাত্রা 16 তারিখ আপনি আপনারা তো আপনারা যাত্রা হবে এখানে 16 তারিখ বলছি আপনারা তো জেপি নাড্ডা বিএল সন্তোষের সাথে দেখা করলেন, সাংগঠনিক দিক থেকে কি কোনো বদল আসতে চলেছে? এই ধরনের কিছু নিয়ে কথা হচ্ছে সব সুন্দরভাবে, আপনারা একটু বেরিয়ে আসতে হবে, কিছু স্ট্যাটাস জানতে চেয়েছে, সরকারের কাজকর্ম দেখছে, বাস এই এতটুকুই কথা। তৃণমূল কংগ্রেস বারবার বলছে যে বিপ্লব দেব এখানে বদল হবে, নতুন মুখ্যমন্ত্রী হবে, ত্রিপুরা জয়ের জন্য বিজেপি স্ট্র্যাটেজি করছে, অবকাশই বিপ্লব দেবী থাকছেন মুখ্যমন্ত্রী, আর আজকের এই যে মিছিলটা নিয়ে কি আজকে যে আজ আপনাদের কথা আমরা বলছি, তৃণমূল আমরা তৃণমূল যেহেতু এখানে বিভিন্ন ধরনের নাড্ডা সাহেব বা অমিত শাহজি কি খুব শিগগিরই আসছেন? আসতে পারে। আর ওনারা কি বলছেন যে তৃণমূলের এইভাবে যে রোজ আসা যাওয়া তা নিয়ে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব কিছু বলছে? আমি বললাম তো যা বলার বলেছি। থ্যাংক ইউ স্যার।